Yes. Okay. You open. যে আমাদের যেন সবাই পরিবার নিয়ে আমরা সুখে থাকি, সবাই পরিবার নিয়ে যেন আমরা শান্তিতে থাকি। যদি আমার কোনো কথায় আপনাদের মনে হয় যে অনেক খারাপ লেগেছে, তার জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর যদি কোনো কথায় আমি আপনাদের উপকার বা কোনো ভালো লাগে আসতে পারি, তাহলে প্লিজ সেটা করবেন। কিছুক্ষণ আগে বুবলির বড় বোন নাজমিন মিমি তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। যে ভিডিওতে দেখা যায় সাকিব বুবলি পুত্র শাহজাদ খান বীরকে। ভিডিওর ক্যাপশন দেন শাহজাদ অ্যান্ড বড় মা। এই ভিডিওতে ছিল শত শত ভক্ত ও হেটার্সদের মন্তব্য। আজ আমরা কিছু উল্লেখযোগ্য মন্তব্য দেখব। আখীমুল্লিক লিখেছেন, কি বলে একটাও তো বোঝা যাচ্ছে না। নিশিতা রয় নিশি লিখেছেন, হায়রে শিক্ষিত। স্বপ্না আক্তার লিখেছেন, কি বলে বীর, কিছুই বোঝা যায় না, এই বয়সে স্পষ্ট সবকিছু বলার কথা। পপি সূত্রধর লিখেছেন, এত ইংলিশ বইলা কি বুঝাতে চায় শিক্ষিতের। সোনিয়া খতিব লিখেছেন, হায়রে শিক্ষিত মানুষ, কি যে বলে কেউ তো বুঝে না, আর উনি ওকে ওকে করে। যে বয়স তাতে স্পষ্ট কথা বলা দরকার, তোতলা হবে নাকি। নাহিদ সুলতানা লাবনি লিখেছেন, ক্যাপশন দেখে আমি ভাবছি বড় মা বলতে অপু বিশ্বাসকে বুঝাইছে। তসলিম আহমেদ মিশু লিখেছেন, বাবুটাকে সে মিস ইউজ করতেছে, কারণ সে তাহলে ভিউ কমেন্ট বেশি পাবে। মৌসুমি মণ্ডল লিখেছেন, কি বলে কিচ্ছু বোঝা যায় না, শুধু শিক্ষিত বেডির ওকেটাই বোঝা যাচ্ছে। বিউটি লিখেছেন, এত ছোট বাচ্চার হাতে ফোন দিয়ে রাখেন, আবার দাবি করেন আমরা আদব কায়দাওয়ালা মেয়ে। আহমেদ কুতুবি লিখেছেন, পকপকাপা অপুর নাম নিয়ে ইনকাম করে চলে ডিভোর্স পরিবার।